সো হ্যালো বন্ধুরা, আবার অলরেডি 1 বছর পরে একটা ব্লগ শ্যুট করতে চলে এসেছি, সেটাও বোধ হয় নিজের হোস্টেলে। বয়স হোস্টেলে এবারে ব্লগটা, আর আমরা আছি অ্যাটলিস্ট লাস্ট 20 ডেজ। সো লাস্ট 20 ডেজে কী হয় ওই জিনিস যদি না দেখো, তাহলে বয়স হোস্টেলে মজাটাই পাবে না। তো লেটস গেট স্টার্টেড বয়স। যেরকম এখন আমরা বেরিয়েছি সকালে ব্রেকফাস্ট করে একটু কাকার দোকানের দিকে চা খেতে। একটা ফেমাস কাকা আছে আমাদের, যার কাছে সকালে চা না খেলে সকালে ঠিক শুরু হয় না। চা দিয়ে শুরু করা যাক, আর দেখো আজকে কি দিয়ে হবে, বহুত মজা হবে আজকে। মার্ক বলতে পারা যায় লাক্স কোজি জাঙ্গিয়া পড়া যায়, কিন্তু জকি জাঙ্গিয়া পড়া যায় না। আমি লাক্স কোজি পল্লব, একদম কোটিপতি পল্লবের কাছে 10টা আইফোন আছে। পল্লব হ্যাঁ, এগুলো রেকর্ড হয়ে যাবে, কিন্তু ছাড়া তো অনেক কিছুতে মিউট পড়ে যাবে, টিক 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 করে আওয়াজ আসবে। পল্লব রা, আমি কোন নোংরা খেলায় তোদের সাথে আমার সাথে কি বললাম, তুমি পন্ডিতের সাথে। আমি আজ থেকে ডেইলি ব্লগ শুট করবো, ডেইলি একটা করে আপলোড করবো আজকে। এখন থেকে কাকার মুখ থেকে অনেক বাণী শোনা যেতে পারে। আজকে ব্রেকফাস্ট হয়েছিল বাটার টোস্ট, কিন্তু পন্ডিতের পছন্দ? আমার পছন্দ সাই পাউরুটি, আমার পছন্দ। আর তুই তো ভেবেছিস কি সে বড় ব্রেড পাম রুটি দিবে, দিচ্ছিল তো সেদিন, সেদিন তো অনেক কিছু দিয়েছিল। তাহলে কাকাকে ধরো, কাকাকে ধর, কাকার কাছ থেকে কিছু কোয়েশ্চেন মার্কের অ্যান্সার পাওয়া যাবে নাকি বন্ধু? হ্যাঁ চলো 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 গট 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 করে গট গট করে। স্টিং অপারেশন ইজ অন, স্টিং অপারেশন অন। পন্ডিতটা কিছু বলতে চাইছে এখন, কিন্তু কিছু বলতে পারছে না, কি করা যায়। ঝোপের ভেতর দিয়ে বের করে দিব তোকে। আজকাল বেশি বকছে, চলে যাবো না, ওই জন্য বেশি শুনিয়ে দিচ্ছে। কলেজের হোস্টেল কাকার দোকান সব পেরিয়ে হঠাৎ এখন চলে এসেছি মেছো গ্রামে পল্লবের ভাইয়ের সাথে দেখা করতে। ও যাবে এখন বাড়ি, তারপরে বিকালে আসবে, আমরাও ভেবেছি ওর বাড়ি যাবো আজকে। আজকে পল্লবের বাড়ি যাওয়া হবে পন্ডিত, আজকে আমরা পল্লবের বাড়ি যাবো। আমরা মেছো গ্রামে আছি, পল্লবের বাড়ি যাবো একটু পরে গিয়ে। কি করবো, পল্লবের ভাই আমাদেরকে আনতে আসছে। হ্যাঁ ঠিক আছে, আজকে না একটু পল্লব আমাদেরকে মাটন টাটন একটা খাইয়ে দিবে আর কি। আছে বড় লোক মাল, হাতে আইফোন 13। সো পল্লবের ভাইয়ের সাথে দেখা করে আমাদের পন্ডিত বাবা আজকে প্রথমে চুল কাটলো, একটা কাটিং দিয়েছে ছেলেটাকে। ও হিরো আলম, সস্কি লাগছে, সস্কি আচ্ছা আচ্ছা। তো এইগুলো সব কমপ্লিট করে এখন আমরা এগিয়ে চলেছি একদম সিধা পাঁশকুড়া স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো, আরও অনেক কিছু কাজ আছে, কাজকর্ম করবো। জয়রক্স
এটা কি ফিডব্যাক 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 দিল কাকা আগে বল কাকা চিংড়াটা কেমন লাগলো সুন্দর লেগেছে খুব সুন্দর ট্রেন ধরবো আর বিশাল চড়া রোড প্রথমে টিকিট কাটতে গিয়ে মাথা খারাপ করেছে একটা ছেলে ইউটিএস এর টিকিট কাটবে বলে ইউটিএস এর তার হয়ে গেছে একটা কিছু এখন আইফোনে ছবি এখন আইফোনে ফটো শ্যুট চলছে হনুমান আইফোনে এখন ফটো শ্যুট করছে দেখো হনুমানগুলোকে তাহলে কতটা ছুটতে হয়েছে জানিস এ মাথা থেকে ও মাথা জিজ্ঞাসা এখন দেখো ট্রেনের ভেতরে এরা কি কীর্তন করছে হারাধনে কটি টিকি ছিল সেরকম টোটাল ওয়েদারটা তো শেষ কি হয়ে গেছে কিছু বলার নেই আরে এক্সপ্লেনের বাইরে বাবা রে একটাই কথা বলছি যে বৃষ্টিতে ফিজে এরকম ভিডিও শুট অনেকদিন পরে করছি অ্যান্ড সেকেন্ডলি আজকের ম্যাচটা মেকানিক্যালের সাথে আমরা জিতে গেছি তো সেটা একটা মনে শান্তি হলো অ্যান্ড থার্ডলি যে ওয়েদার শেষ কি ওয়েদার শেষ কি আহা বৃষ্টিতে ভিজে ভিজে গাঁড় ফিটে গেল লজ্জা ছাড়া মানে একটা কি শান্তিতে ব্লগ বলে বস্তুটা হোস্টেলে করতে দিবি নি তাতেও করে ছাড়বো হ্যাঁ ওফ ওফ মডেল মডেল ইনস্টাগ্রামে সুপারস্টার সুধীর ভাই আমার সো গাইস খাওয়া দাওয়ার পরে এবারে এসছে একটু রেস্ট নিতে আজকের জন্য ব্লগটা এইটুকু বেশি কিছু দেখাবো না আজকের জন্য একটা ছোটোখাটো ব্লগই দেখালাম আর আজকে ভাই যা ঝড় উঠেছিল ভাই সেরা ঝড় সো এই ব্লগটা আজকের জন্য এইটুকু থাকলো হোস্টেলে এটা হচ্ছে পার্ট ওয়ান আর 29 দিনের জন্য আর 29 রকমের ভিডিও আসবে তো ততদিনের জন্য স্টে টিউন অ্যান্ড বাই